অ্যাপেল কিন্তু রিসেন্টলি তাদের M3 যে ম্যাকবুক এয়ার রয়েছে সেটা কিন্তু লঞ্চ করে দিয়েছে, অর্থাৎ M1 M2 যেগুলো আমরা দেখেছিলাম তার অ্যাডভান্স লেভেল হচ্ছে M3। তো সেখানে ম্যাকবুক এয়ার যে মডেলগুলো রয়েছে সেগুলোতে কি কি আমরা স্পেসিফিকেশন পাবো সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। M3 প্রসেসর হচ্ছে কি হচ্ছে না, যেটা বলতে গেলে যে তোমরা M1 বা M2 সম্পর্কে জানো তার থেকে অনেক পাওয়ারফুল একটা প্রসেসর, যেখানে তোমরা যে কোনো মাল্টিটাস্কিং যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমস্ত ওয়ার্ক প্রেশার সেগুলো কিন্তু M3 প্রসেসর খুব আরামসে হ্যান্ডেল করে নেবে। এর যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে সেটা কিন্তু 8 GB এবং 256 GB বেস ভ্যারিয়েন্ট রয়েছে, এবং তার সাথে কিন্তু তোমরা 8 GB 512 GB এবং 16 GB 512 GB এইরকম দুটো ভ্যারিয়েন্টও পেয়ে যাবে। এবার ডিসপ্লে সাইজের কথা যদি বলি, তার ক্ষেত্রে কি হচ্ছে না, একটা 13 ইঞ্চি রয়েছে, একটা 15 ইঞ্চি রয়েছে। তো তোমাদের যদি ছোট একটা কম্প্যাক্ট ল্যাপটপ হয় তো সেক্ষেত্রে 13 ইঞ্চির মডেল তোমরা নিতে পারো, এবং তার সাথে যদি তোমাদের মনে হয় না একটু ডিসপ্লেটা বড় হলে ভালো হয়, কারণ আমি কন্টেন্ট কনজিউম করতে পছন্দ করি বা যে তোমার যে কাজ সেখানে একটু বড় স্ক্রিন হলে লাইক ভিডিও এডিটিং করতে করছো সেক্ষেত্রে কিন্তু 15 ইঞ্চি তোমার জন্য বেস্ট হবে। তার সাথে কি হচ্ছে না, এখানে কি কি সাপোর্ট রয়েছে দেখো, এই M3 যে ম্যাকবুক এয়ার মডেল রয়েছে সেটা কিন্তু দুটো এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে, কিন্তু কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, তুমি যখন ল্যাপটপের লিডটা ওপেন রাখবে তখন কিন্তু একটা এক্সটার্নাল ডিসপ্লে অফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে না, তুমি যখন দুটো বড় ডিসপ্লে ইউজ করতে চাইছো তখন তোমাকে তুমি ধরো টাইপ করবে, অবশ্যই কম্পিউটারের কাছে তোমার টাইপ করতে হবে, বা তুমি টাচপ্যাড ইউজ করে যদি মাউস কন্ট্রোল করতো সেক্ষেত্রেও তোমাকে কিন্তু এক্সটার্নাল মাউস বা এক্সটার্নাল কিবোর্ড এই দুটো কিন্তু তোমাকে নিতে হবে। তো এইটা একটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে, কেননা দুটো ডিসপ্লে আমি যখন ইউজ করবো তখন আমাকে লিড অফ রাখতে হবে, আদারওয়াইজ লিড ওপেন করলে কিন্তু আর একটা ডিসপ্লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এছাড়া কি হচ্ছে না, এক্ষেত্রে যে ম্যাকসেপ রয়েছে সেই ম্যাকসেপ কিন্তু এখানে সেটাও সাপোর্ট রয়েছে, তো তোমরা চার্জিংও ফাস্ট দিতে পারো, ম্যাকসেপ 3 সাপোর্ট রয়েছে। তার সাথে কিন্তু 30 ওয়াটের যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে 30 ওয়াটের চার্জার সাপোর্ট করে, এবং তার থেকে যে অ্যাডভান্স অর্থাৎ 512 GB এবং 8 GB 512 GB এবং 16 GB 512 GB ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু 35 ওয়াটের টাইপ সিও সাপোর্ট করে, ঠিক আছে, ডুয়েল যেটা রয়েছে সেটাও সেই চার্জারও সাপোর্ট করে। তো সেক্ষেত্রে তোমরা দুরকমভাবে ইউজ করতে পারবে, এবং থান্ডারবোল্ট যে 4 সেখানে কিন্তু সাপোর্ট রয়েছে, তো USB 4 সাপোর্ট রয়েছে, তো এইগুলো মোটামুটি সাপোর্ট রয়েছে, এবং 1080p ওয়েবক্যাম সাপোর্ট রয়েছে, ম্যাজিক কিবোর্ড রয়েছে এবং টাচ আইডিও কিন্তু রয়েছে। তো মোটামুটি বাকি যে সমস্তগুলো ছিল প্রায় বলতে গেলে ডিজাইন ফিজাইন সমস্ত কিন্তু তোমরা যদি বলো সেগুলো মোটামুটি প্রায় একই আছে, শুধুমাত্র পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। তো তোমরা যদি M3 ম্যাকবুক নেওয়ার কথা ভাবো তাহলে কিন্তু অবশ্যই নিতে পারো। আর প্রাইসিং রয়েছে 1,14,000 থেকে স্টার্টিং রয়েছে, এবং আমি এই পাশে মেনশন করে দেবো কোন মডেলের জন্য কোন প্রাইসিং রয়েছে। আর তার সাথে M1 যেটা ছিল সেটা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে আছে ম্যাকবুকের এয়ারে, তো যদি তোমাদের এখনও পর্যন্ত M1 নেওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে কিন্তু এখনও অনলাইনে তোমার পেয়ে যাবে অ্যামাজন ট্যামাজনে বা অন্য কোথাও, কিন্তু এরপর থেকে যখনই মার্চের 9 তারিখ থেকে এটা অ্যাভেলেবেল হওয়া স্টার্ট করবে M3, তারপরে কিন্তু আর তোমরা এটা পাবে না, কারণ অ্যাপেল এটা ডিসকন্টিনিউ করে দিচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকু ইনফরমেশন দেওয়া ছিল, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।